হ্যাঁ শাকিল ভাই, এখানে নাকি একটা আপনার কোন স্মৃতি আছে খুবই একটা মানে আকর্ষণীয়, সেই আসলে সেই স্মৃতিটা কি একটু যদি বলতেন। স্মৃতিটা হচ্ছে মানে অনেক আগের, দীর্ঘ 5 বছর আগে, খুব আগে কাজ করতেছে। যাই হোক, স্মৃতি একটা, হ্যাঁ একটা স্মরণীয় একটা স্মৃতি আছে। স্মৃতিটা হচ্ছে 26শে মার্চ, তো আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল আসছিলাম, তখন আমি ডিপ্লোমায় পড়তাম আর কি। তো এইখানে জায়গাটা তখন এটা উন্মুক্ত ছিল আর কি, ভিতরে যাওয়া যেত। তো একটা এই ফুটপাতে যে ছেলেগুলো থাকে, সাধারণ ছেলেগুলো আছে না, একটু আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে বলি, তো এই ছেলেগুলো, এই যে এই পিলারটা একটু দেখান, জুম করে একটু পিলারটা দেখান, পিলারটা একটু ভাই, পিলারটা একটু, 1 2 3 4, এই যে 4 নম্বরটা, আমার আমার একদম মনে পড়ে, 4 নম্বরটাই হবে। আচ্ছা আচ্ছা, মাছ পথে চলে গেছে আর কি ছেলেটা, মানে উপর দিয়ে তাকাতে তাকাইতে হয়তো একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লাগছে যে কে কত দূর উঠতে পারে। আচ্ছা আচ্ছা, এই মনে করে তারা উঠে যাচ্ছে, ঠিক মাছ বরাবর যে সে এখন মানে তখন বুঝতে পারছে যে নিচে আর নামতে পারতেছে না, ওখান থেকে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে। তো এইখানে আমরা অনেক, তো হাজার হাজার, 26শে মার্চ বুঝতে পারছি এরকম একটা সময়, এই বিকেল টাইমেই তখন সবাই, পুলিশ চলে, যত গার্ড মার্ড আছে সবাই চলে আসছে। তখন যেহেতু এখন উঠেই গেছে আর তো কিছু বলা যাবে না, সবাই হই হই করতেছে, তারপরে সবাই সাহস করতেছে, তুমি সামনের দিকে তাকাতে হবে, বাট পিছনে আর তাকায়ও না, পিছনে আর তাকায়ও না, তুমি আস্তে আস্তে নামার চেষ্টা করো। যাই হোক, কোনো মতে সে মানে নামতে পারছে, অনেক সময় ধরে নামতে নামতে এখন এদিকে সবাই হাততালি এখন নেমে গেছে বা নামাইতে পারছি আমরা সবাই মিলে, সাধারণ দর্শকরা সার্থকতায় ওখানে কাজ করছে। এটা করার পর ঠিক ঠিক মানে 2 মিনিট পরে আবার দেখি ঠিক ওই পারে একজন আরেকজন উঠে গেছে, কারণ এর হলো হই হুল্লার দেখা। হ্যাঁ, যে খুব মজা পাইছে, বাই করছে, মনে করছে আমাকেও হাততালি দিবে। তারপরে একটু স্কিপ করেন, তারপরে কী হয়, সে তো মনে করছে যে আমাকেও এভাবে মনে হয় হাততালি দিবে, মজা করবে, হই হুল্লোর করবে। এখন সবাই করতেছে, তুই বেটা উঠছিস, এবার উঠে থাক, তোর নামার দরকার নাই, তুই নামলেই তোর বিটানি শুরু হবে। তো সবাই মানে ক্ষিপ্ত ছিল, যে যাই হোক, পরে চিন্তা যেহেতু বাচ্চা মানুষ বোঝে নাই, দেখা দেখি উঠছে, তারপর ওকে নামাইছে, নামানোর পরে 2-4টা মানে তো ওই তো ছোটো বাচ্চা কিছু বলতেও পারে না, কিন্তু ধুমকাতুমকি করলো, না এটা ঠিক হয় না এই সেই। তো যাই হোক, সেদিন একটা খুব স্মরণীয় একটা দিন ছিল, এরকম একটা খুব মানে এই সময়টা ঘণ্টাখানেক এরকম একটা সময় গেছে। সেম 5 বছর পর আসলাম, যদিও আজকে 26শে মার্চ না, আজকে 1লা মে দিবস, শ্রমিক দিবস, সেই দিনটার কথা মনে পড়ে গেল, সুমন্ত জিজ্ঞাসা করলো, তাই শেয়ার করলাম, এই তো সেদিনের স্মৃতিটা শেয়ার করলাম। এরকম অনেক টুকিটাকি স্মৃতি আছে এই জায়গাটায়। আগে যখন আসতাম, যেহেতু আমি এখানে ধামরাই পড়াশোনা করছি কলেজে, প্রতিদিন দুপুরে এসে আড্ডা দিতাম, আর এখানে তো আমাদের একটা মানে কম্পোজারি ছিল এরকম যে বন্ধু বান্ধব কারো বার্থডে হলে এখানে পার্টি হবে, এটা অন্যভাবে নেওয়া না, পবিত্র স্থান যদিও, কিন্তু এখানে এসে একত্র হতাম সবাই মিলে, গান বাজনা করতাম, একত্রিত হওয়ার একটা স্থান ছিল, মাধ্যম লাগে, সেই মাধ্যমটা হিসেবে এই এখানে ছিল, যেহেতু আমাদের এটা ভাই একটা প্ল্যাটফর্ম ছিল, এখানে আমাদের নামতাম, যেহেতু গাড়ি ওভার করা লাগতো এখানে আমরা নামতামই, কোনো কিছু ওকেশন হইলেই আমরা এখানে আসতাম। আচ্ছা আচ্ছা, খুব অনেকদিন পর আসলাম, ভালো লাগলো, এরকম মাঝে মাঝে আবার আসতে হবে, যদিও এখন হয় না, যেহেতু চাকরি করি, কর্মব্যস্ততায় ছুটি পাই না,